খান্দ্রাতে জলের দাবিতে রাস্তা অবরোধ। কলে জল সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো নীলকণ্ঠ তলার বাসিন্দাদের একাংশ। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের হাঁটিয়ে দেয়। অঞ্চল ব্লকের খান্দ্রা গ্রাম পঞ্চায়েতের নীলকণ্ঠ তলা এলাকায় ঘরে ঘরে জলের পাইপ লাইনের সংযোগ থাকলেও তাতে জল পড়ে না বলে অভিযোগ বাসিন্দাদের। অবিলম্বে জল সরবরাহ করার দাবিতে আজ শনিবার অন্ডাল উকড়া সড়কের নীলকণ্ঠ তলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এদিন বেলা 10টা নাগাদ স্থানীয় পুরুষ ও মহিলারা রাস্তা অবরোধে সামিল হন। প্রায় আধ ঘন্টা পর সেখানে পৌঁছায় উকড়া আউটপোস্টের পুলিশ। কিছুক্ষণ পরে পুলিশ অবরোধকারীদের হাঁটিয়ে দেয়। বাসিন্দাদের পক্ষে ভারতী দত্ত, রিঙ্কু রজকরা জানান, বেশ কয়েক মাস আগে বাড়ি বাড়ি কলের সংযোগ দেওয়া হয়েছে, কিন্তু তাতেও কোনোদিনও জল পড়ে না। প্রয়োজনীয় জল জোগাড় করতে হয় পার্শ্ববর্তী এলাকা থেকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ বাদ্যকর জানান, জল সরবরাহের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের গাফিলতিতেই ওই এলাকায় জল পড়ে না। বিষয়টি সংশ্লিষ্ট ঠিকাদার ও পিএইচই দপ্তরের আধিকারিকদের বহুবার জানানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই কলে জল সরবরাহ শুরু হবে বলে আশ্বাস দেন গণেশ বাবু। আমরা বাড়িয়েছি, কিন্তু এক থেকে দেড় বছর হয়ে গেছে, আমাদের খালি কলে লাগানো হচ্ছে, জল আজ অব্দি আমরা পাই না। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ।